অল্প টাকায় ব্রিক ফাউন্ডেশন দিয়ে কীভাবে একতলা বাড়ি ডিজাইন করবেন এবং নতুন মাটিতে কীভাবে একতলা বাড়ির ফাউন্ডেশন নেবেন এবং পুরান মাটিতে কীভাবে একতলা বাড়ির ফাউন্ডেশন নেবেন তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই ভিডিওটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই ভিডিওতে প্রথমে 20 ইঞ্চিটার সোলিং দিয়ে 3 ইঞ্চি সিসি ডালে দেওয়া হয়েছে, তারপর 15 ইঞ্চিটার গাঁথনি দেওয়া হয়েছে, তারপর 10 ইঞ্চিটার গাঁথনি প্রায় 2.5 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, নতুন মাটিতে যদি একতলা বাড়ির ফাউন্ডেশন নিতে চান সেক্ষেত্রে শর্ট পিলার দিয়ে একতলা বাড়ির কাজ করতে পারবেন। এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়েই ঘরে প্রবেশ করতে হবে। আজকের এই বাড়িতে এখন পর্যন্ত প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই বাড়ি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হলো কর্নার একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। দর্শক বন্ধুরা, এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম। 3 রুমের জন্য 1টি কমন টয়লেট, গোসলখানা একসাথে করা হয়েছে। সামনে ও পিছনে বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। অল্প টাকায় গ্রামের মধ্যে যারা আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এটা হলো কমন টয়লেট গোসলখানার ভিতরে ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 4 ফিট। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, বাড়ি করার পূর্ব অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করাবেন। কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দর্শক বন্ধুরা, বারান্দার এই সাইডেই কিচেন রুমের ডিজাইনটি করা হবে এবং অন্য সাইডটি ফাঁকা থাকবে। তো চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 32 ফিট, প্রস্থ 22 ফিট। এই বাড়িটি টোটাল 704 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম, 3 রুমের জন্য 1টি কমন টয়লেট, গোসলখানা একসাথে করা হয়েছে। সামনে ও পিছনে বারান্দা দিয়ে অল্প জায়গায় অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো পিছন সেটের একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থে কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। দর্শক বন্ধুরা, আপনি যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালা মূল্য হবে 4 থেকে 4,500 টাকার মতো, এবং প্রত্যেকটি দরজা যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 5,000 টাকার মতো। দর্শক বন্ধুরা, এটা হলো সামনে সেটা একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট।
এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম, 3 রুমের জন্য 1টি টয়লেট এবং সামনে পিছনে বারান্দা দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ি ডিজাইনটি করা হয়েছে। এখন আমরা জানব এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে। এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটি লাগবে 17,000, যার বর্তমান বাজার মূল্য 1,70,000 টাকা। সিমেন্ট লাগবে 284 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,27,800 টাকা। রড লাগবে 1,400 কেজি, যার বর্তমান বাজার মূল্য 1,12,000 টাকা। সাদা বালু লাগবে 1,420 সেফটি, যার বর্তমান বাজার মূল্য 25,560 টাকা। লাল বালু লাগবে 400 সেফটি, যার বর্তমান বাজার মূল্য 16,000 টাকা। এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,50,000 টাকা। এই ব্যাটি টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইস বাদে 7-8 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। দর্শক বন্ধুরা, যারা অল্প টাকা গ্রামের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকে বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওর শেষে অনেকগুলো সুন্দর 4D 3D ফ্লোর প্ল্যান দেওয়া আছে। এদের মধ্যে যে কোনো একটি বাড়ির 4D 3D প্ল্যান পছন্দ হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো ধরনের 2D 3D প্ল্যান আমাদের কাছ থেকে করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।